আসসালামু আলাইকুম দর্শক মাইটিভি দুপুর 2:30 মিনিটের সংবাদে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমি নাদিয়া আলম শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম ওবাইদুল কাদেরের চিকিৎসা এখন ঢাকার উপমহাদেশে প্রখ্যাত হৃদরোগ বিশেষজ্ঞ দেবী শেঠি অবস্থা কিছুটা উন্নতির দিকে জানালেন হানিফ ওবাইদুল কাদেরের সুস্থতা কামনা করলেন রিজভি 6 মার্চ খালেদা জিয়ার মুক্তি ও সুচিকিৎসার দাবিতে মানববন্ধন কর্মসূচির ঘোষণা ডাকসু নির্বাচনে ছাত্র সংগঠনগুলো শান্তিপূর্ণ সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধা অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিষিদ্ধ জঙ্গি সংগঠন হরকাতুল জিহাদের 2 সদস্য সহ 14 ডাকাতকে আটক করেছে ডিবি দিয়াবাড়ি থেকে 9 ডাকাতকে আটক করেছে র‍্যাব আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের চিকিৎসায় উপমহাদেশে প্রখ্যাত হৃদরোগ বিশেষজ্ঞ দেবী শেঠি দুপুরে ঢাকায় এসেছেন এর আগে সকালে সিঙ্গাপুরের চিকিৎসক দল বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের চিকিৎসকদের সঙ্গে নিয়ে ওবায়দুল কাদেরের সর্বশেষ অবস্থা পর্যবেক্ষণ করেন সকালেই আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ চিকিৎসকদের সঙ্গে আলোচনা শেষে সাংবাদিকদের জানান ওবায়দুল কাদেরের অবস্থা আগের চেয়ে একটু ভালো উন্নতির দিকে মাননীয় মন্ত্রী জনাব ওবায়দুল কাদের সাহেবের শারীরিক অবস্থা এখন ক্রমান্বয়ে উন্নতির দিকে এখন অনেকটাই ভালো অবস্থায় আছেন আমি ডাক্তার সাহেবদের সঙ্গে কথা বলেছি তারা আশা করছেন যে রোগীর দ্রুত উন্নতি হচ্ছে তারা হোপফুলি যে এটা খুব দ্রুতই উনি আরোগ্য লাভ করতে সমর্থ হবে এখানে মেডিকেল বোর্ড আছে মেডিকেল বোর্ড তাদের বিশেষজ্ঞ ডাক্তারদের নিয়ে পরামর্শ করেই তারা সিদ্ধান্ত নেবেন সেই সিদ্ধান্তটা আপনাদেরকে দুপুর 1টার পরে আমাদের মাননীয় ভিসি সাহেব উনি আনুষ্ঠানিকভাবে জানাবেন যে ওনাকে বিদেশে নেওয়া হচ্ছে কি হবে না সেটা উনি আনুষ্ঠানিকভাবে জানাবেন দুপুর 1টায় মেডিকেল বোর্ড বিশেষজ্ঞ ডাক্তারদের নিয়ে বসে আলাপ করে সিদ্ধান্ত জানাবেন বিশেষজ্ঞ ডাক্তার বিশেষজ্ঞ আসছেন আমাদের যারা ভারত থেকে দেবী শেঠি প্রখ্যাত চিকিৎসক উনিও আসবেন সকলের সঙ্গে বসে মেডিকেল বোর্ড সিদ্ধান্ত নেবেন পরবর্তী করণীয় কী আছে দর্শক এই মুহূর্তে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সামনে রয়েছেন আমাদের সহকর্মী মানিক লাল ঘোষ আমরা এখন যুক্ত হচ্ছি তার সাথে মানিক আমরা যতদূর জেনেছি যে ওবায়দুল কাদেরের চিকিৎসার বিষয়ে ডাক্তারদের ব্রিফিং শুরু হয়েছে তো ব্রিফিং সম্পর্কে সর্বশেষ কী খবর আছে আপনার কাছে দেখে ওনার সমস্ত কিছু গত কালকে আর যে কার্ডিয়াক কি কি স্টেপ নেওয়া হয়েছিল এবং সেইগুলার এবং এনজিওগ্রাফি পরবর্তীতে ওনার 2 ঘন্টা যে উন্নতি একটা স্টেবল অবস্থানে থাকা আবার ডিটেরিয়েশন হওয়া এবং থেকে শুরু করে আবার এগুলো রিকভার করার যে সমস্ত রাত্রেবেলায় ওনার কি অবস্থা ছিল ব্লাড প্রেশার কি না ছিল সমস্ত কিছু উনি পর্যবেক্ষণ করেন উনি আবার এনজিওগ্রামটাও দেখেন দেখে টেকে সব কিছু দেখে উনি বললেন যে প্রথমে ইনিশিয়ালি কোনো কমেন্ট করার উনি আমাদের মেডিকেল বোর্ডের আরও উপস্থিত ছিলেন আমাদের স্বাস্থ্য প্রতিমন্ত্রী তো ছিলেনই পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী যিনি ওনাকে আনার আরও আমাদের সাবেকদের উপস্থিত পরিস্থিতিতে এই কথাটাই বললেন যে হোয়াট এভার ডান ইট ইজ এন এক্সেলেন্ট জব দে হ্যাভ টু গো উনি ওনার বক্তব্য উনি বলেন মিসেস ওবায়দুল কাদের ছিলেন ইউর ওনারাই এক্সেলেন্ট পর্যন্ত
ইউএসএ সেজন্য এবং ইউরোপ আমেরিকাতেও এই প্রবলেমগুলোতে কিছু করার কামনাকে যে কি কি কিছু সেটার তো জটিলতা বাড়তেই পারে যেহেতু ওনার শ্বাসের সমস্যা আগে থেকে আসছে। সাংবাদিক বন্ধুগণ, আমি আপনাকে একটা কথা বলি, কেমন একটা শরীরের উপরে, এটাও ঠিক বেসিক এর উপরে কিন্তু নির্ভর করবে ওনার হবে বা অবনতি হবে পরবর্তী অবস্থায়। ইরেগুলার ওনার ডায়াবেটিসটা কন্ট্রোল করা হতো, ওনার হার্টে আগে এবং 20 ডিসেম্বর আমার এখানে আসার পর আমি একটা পরামর্শ, আমার মেডিকেল বোর্ড বলছে আপনাকে এখানে ভর্তিই থাকেন, কিন্তু ওনার স্বাভাবিকভাবে ইলেকশন 30 তারিখ কিভাবে উনি বললেন যে ইলেকশনের পরপর এসে উনি ভর্তি হবেন, যাই হোক হয় নাই। তারপরে ওনার সাথে দেখা হলো, ওনাকে রিকোয়েস্ট করেছিলাম আমরা, কিন্তু উনি বলছেন আমি তো ভালো আছি, সুস্থ আছে, ঠিক আছে এক সময় আসবো। যে সিওপিডি মানে লাংস ডিজিজ ক্রনিক, মেইনলি অক্সিজেনের উপর দর্শক ওবায়দুল কাদেরের চিকিৎসা বিষয়ে ডাক্তারদের ব্রিফিং চলছিল, আমরা ফিরে এলাম সেখান থেকে। রাজধানী তেজগাঁয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে মন্ত্রিসভার নিয়মিত সাপ্তাহিক বৈঠক চলছে। বৈঠকে সভাপতিত্ব করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মন্ত্রিপরিষদের সদস্যরা ছাড়াও সংশ্লিষ্ট দপ্তরের সচিবরা বৈঠকে উপস্থিত রয়েছেন। এছাড়াও প্রধানমন্ত্রী কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা রয়েছেন বৈঠকে। বৈঠক শেষে দুপুরে সচিবালয়ে আলোচনার বিষয়বস্তু তুলে ধরে সংবাদ সম্মেলন করবেন মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম। বেগম জিয়াকে বিনা চিকিৎসায় অন্ধকার স্যাঁতস্যাঁতে কারাগারে রাখা হচ্ছে আর জোরপূর্বক আদালতে নিয়ে আসা হচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এ সময় অসুস্থ আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সুস্থতা কামনা করে তিনি ভালো চিকিৎসক দিয়ে বেগম জিয়ার চিকিৎসা করানোর দাবি জানান। আগামী 6 মার্চ বেগম জিয়ার মুক্তি ও সুচিকিৎসার দাবিতে মানববন্ধন কর্মসূচির ঘোষণা করেন রিজভী। আজকে আমরা শুধু এটুকু বলবো, আমরা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গুরুতর অসুস্থ, আমরা তার দ্রুত আরোগ্য কামনা করছি, আল্লাহ তাকে দ্রুত সুস্থ করুন। আমরা আমাদের নিজের চোখের সামনে হুইল চেয়ারে করে যে ভদ্রমহিলা হেঁটে কারাগারের ভিতর ঢুকলেন, আজকে তাকে হুইল চেয়ারে করে নিয়ে আসা হচ্ছে। ডাকসু নির্বাচনে বিপুল সংখ্যক প্রার্থী নির্বাচনে অংশগ্রহণে সন্তোষ প্রকাশ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। সকালে এক সংবাদ সম্মেলনে উপাচার্য বলেন, ডাকসুতে একটি অংশগ্রহণমূলক ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয় বদ্ধপরিকর। ডাকসু নির্বাচনে ছাত্র সংগঠনগুলো শান্তিপূর্ণ সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধা অব্যাহত রাখার আহ্বান জানান তিনি। ক্যাম্পাসে বিদ্যমান শান্তিপূর্ণ সুশৃঙ্খল পরিবেশ যাতে কোনো ক্রমেই বিঘ্নিত না হয় সে বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন বিশেষ করে প্রক্টোরিয়াল টিম সতর্ক থাকবে। ছাত্রছাত্রীদের অধিকার আদায়ের সংগ্রামে সবসময় শরিক ছিল আর বিভিন্ন ধরনের আপনার ছাত্রছাত্রীদের বিষয়ে যে আমার আবাসন সংকট, খাদ্যের যে মান, তারপর হচ্ছে লাইব্রেরির যে প্রবলেম, অ্যানালগ সিস্টেম, ওই অ্যানালগ সিস্টেম দূরীকরণের জন্য আমি কাজ করতে চাই। সবার সব প্রত্যাশা পূরণ হবে এমনটি কেউই আশা করে না, ত্রুটি বিচ্যুতি থেকে থাকতে পারে, উন্নত আধুনিক আচরণবিধির কথা বলা হয়েছে। সেই জায়গা থেকে আবারও আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল প্রগতিশীল ছাত্র সংগঠনকে আহ্বান জানাবো, আচরণবিধি মেনে দায়িত্বশীল আচরণ করে সাধারণ শিক্ষার্থীদের ভোটাধিকার ফিরিয়ে আনার সংগ্রামে আপনারাও সবাই নিয়োজিত থাকুন। রাজধানী থেকে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন হরকাতুল জিহাদের 2 সদস্য সহ 14 ডাকাতকে আটক করেছে গোয়েন্দা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে 6টি বন্দুক, 41 রাউন্ড গুলি এবং 10 কেজি গান পাউডার উদ্ধার করা হয়। এদিকে রাজধানীর দিয়াবাড়ি এলাকায় সংঘবদ্ধ ডাকাত দলের হোতা সহ 9 জনকে আটক করেছে র্যাব। হাসান জাকিরের রিপোর্ট।
কঠোর প্রহরায় ডিবি কার্যালয়ে নিয়ে আসা এই বারো জনই ডাকাত চক্রের সক্রিয় সদস্য। শুধু তাই নয়, সাথে আটক রয়েছে জঙ্গি সংগঠন হুজিরও দুই সদস্য। মহানগর পূর্ব গোয়েন্দা পুলিশের একটি দল রাজধানীর ধোলাইপাড় এলাকা হতে অস্ত্র ও গুলিসহ তাদের আটক করে। আমরা তাদের কাছ থেকে জানতে পারলাম যে এর মধ্যে ওই যে খালিদ এবং মামুন, এরা আপনার একটা হরকাতুল জেহাদের সংগঠনের পূর্বেকার তারা অনুসারে ছিল এবং যারা এই সংগঠন করত তাদের কয়েকজনের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করে এবং যোগাযোগ স্থাপন করেও। ডিএমপির মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলন করে এ বিষয়ে বিস্তারিত তুলে ধরে ডিবি কর্মকর্তারা। তিনি বলেন, অর্থ সংকটের কারণেই জঙ্গিরা এখন ডাকাতি সহ বিভিন্ন অপকর্মে লিপ্ত। এই ডাকাতির যে অর্থ তারা পায়, এই টাকার 30% ওই যে যাদেরকে অস্ত্র সরবরাহ করেছে তারা নিয়ে যায় এবং সাংগঠনিক কাজে ব্যয় করে, আর বাকি টাকা এই ডাকাত সদস্যদের মধ্যে আপনারা ভাগাভাগি করে দেয়। অপরদিকে রাজধানীর তুরাক থানা এলাকার দিয়াবাড়ি থেকে মূল হোতাসহ ডাকাত চক্রের আরও নয় সদস্যকে গ্রেপ্তার করেছে র্যাব। তাদের কাছ থেকেও আগ্নেয়াস্ত্র, কার্তুস ও ডাকাতি সরঞ্জাম উদ্ধার করা হয়। আমরা কালকে তাদেরকে যখন ধরেছি, আমরা অনগ্রানে তাদের কাছ থেকে এরকম দেশি অস্ত্র, কিছু চাপাতি এবং কিছু লাঠি পেয়েছি। কাকে কেউ তারা ধরেও রাখতো, এই জন্য কিছু দড়িও তারা ফলো নিয়ে তাদের কাছে রেখেছিল। এর যে প্রধান যে হোতা স্বাধীন, একে কিন্তু আমরা গ্রেফতার করেছি 2018 সালে জুন মাসে, কিন্তু তখন আমরা জানতাম সে আছেন ইয়াবা ব্যবসায়ী। এই স্বাধীন সে 2010 সালে এসএসসি পাস করে একটা চায়ের দোকানে সে ছোট কাজ করত। পরবর্তীতে এই কাজের পাশাপাশি ইয়াবা ব্যবসায় জড়িয়ে পড়ে এবং এই ইয়াবা ব্যবসার পাশাপাশি সে আবার ডাকাতির দলটিও সে সংগঠিত করে। গতকালকে ধরা পর সে আমাদেরকে অকপট স্বীকার করে নেয় যে সে এই ইয়াবা ব্যবসার পাশাপাশি সে ছত্রশায় দীর্ঘদিন ধরে এই ডাকাতি ব্যবসা সে করে আসছিল। র্যাবের এই কর্মকর্তার দাবি, নগরবাসীকে স্বস্তি দিতেই সর্বদা তারা সজাগ রয়েছে। হাসান জাকির, মাইটিভি। দর্শক, সাথে থাকার জন্য ধন্যবাদ। এছাড়া ইউটিউবে মাইটিভি সংবাদপত্র ভিজিট করুন youtube.mytvbdnews এবং আমাদের সকল অনুষ্ঠান দেখতে ভিজিট করুন youtube.mytvbangla। আমাদের পরবর্তী জেলা সংবাদ বিকেল 5টায় দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার সংবাদ আয়োজন থেকে বিদায় নিচ্ছি। আমি নাদিয়া আলম, আল্লাহ হাফেজ।